নমস্কার বন্ধুরা, আমি অদিতি চলে এসেছি আজকে কুকিং ক্যানভাসে। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ। আজকের আমি এমন একটা রেসিপি নিয়ে এসেছি যেটা বাড়ির বাচ্চা, বয়স্ক এবং আপনার হাজবেন্ডের অফিসের টিফিনও এই রেসিপিটা দিয়ে দিতে পারবেন। আসলে আমাদের ম্যাক্সিমাম পরিবারে সকালে ব্রেকফাস্ট বানানোর একটা চাপ থেকে যায়, বাচ্চার টিফিন, হাজবেন্ডের টিফিন, বাড়ির বাকি মেম্বারদের টিফিন, লাঞ্চ, অফিসের বা সব কিছু মিলিয়ে বিশাল একটা চাপের ব্যাপার হয়ে যায় বাড়ির গৃহিণীদের জন্য। তো সেই জন্য আমি আজকের এমন একটা রেসিপি নিয়ে এসেছি যেটা আপনি টিফিনেও ইউজ করতে পারবেন, ব্রেকফাস্টেও ইউজ করতে পারবেন, খুব সহজে ইজিলি হয়ে যাবে। সেটা হলো প্যানকেক, চিজি কড়াইশুঁটির ঝাল প্যানকেক বানাবো আজকের আমি, যেটা আপনি সকলের জন্য এটা ব্যবহার করতে পারবেন, সকলকে খাওয়াতে পারবেন। তার আগে বলে নিই, যারা এখনো আমার এই কুকিং ক্যানভাস পরিবারের সদস্য হননি তারা প্লিজ নিচে যে বেল আইকনটা আছে সেটাকে ক্লিক করবেন, সাথে সাথে সাবস্ক্রাইব বাটনটাকেও ক্লিক করবেন। বেল আইকনটা যদি ক্লিক না করেন তাহলে আমার নতুন ভিডিও আপনাদের সাথে সাথে আপনার নোটিফিকেশন পাবেন না। আর তাহলে আর বেশি কথা না বাড়িয়ে চলুন ডিরেক্ট আমরা রেসিপিতে চলে যাই। কড়াইশুঁটির ঝাল প্যানকেক বানাতে আমাদের লাগছে ময়দা, যেটা আমি 2-3 কাপ নিয়ে রেখেছি, আর লাগছে কড়াইশুঁটি, যেটাকে আমি কাঁচা অবস্থায় পেস্ট করে রেখেছি, পরিমাণ মতো নুন 1 টেবিল চামচ, বেকিং পাউডার 1 টেবিল চামচ, আদা রসুনের পেস্ট 1টা ডিম, তেল, সাদা তেল প্যানকেকটাকে ফ্রাই করবার জন্য, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, আর আছে গ্রেট করে রাখা চিজ। তাহলে চলুন এবারে পুরো রেসিপিটা দেখে নেব। প্রথমে একটা বোল নেব, নিয়ে তার মধ্যে ডিমটাকে ফেটিয়ে নেব। ডিমটাকে অল্প একটু নুন দিয়ে ফেটিয়ে নেব। এরপরে এর মধ্যে ময়দা, বেকিং পাউডার, আদা রসুনের পেস্ট, সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো দিচ্ছি, এটা যে যার ঝাল অনুযায়ী অ্যাড করে নেবেন। আপনারা যদি চান গুঁড়ো লঙ্কাটাকে স্কিপ করে কাঁচা লঙ্কার পেস্টও দিতে পারেন। এবার এটাকে আমি মিক্স করে নেব। এই উপকরণগুলো আমার ভালো করে মিক্স করা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি কড়াইশুঁটির পেস্টটা পুরোটা দিয়ে দিলাম। দিয়ে আবার পেস্টটাকে মিক্স করব, তার মধ্যে একটু জল দেব অল্প করে, খুব বেশি থিকনেস যেন না হয়, খুব বেশি পাতলাও যেন না হয়, এরকম একটা বানাতে হবে ব্যাটারটা। সমস্ত উপকরণগুলো আমার মিক্স করা হয়ে গেছে, থিকনেসটা ঠিক এই রকম আসবে। এবারে গ্যাসে আমি একটা প্যান বসিয়ে নিয়েছি, এটা গরম করেও নিয়েছি। এরপরে এতে একটু অয়েল ব্রাশ করে দিলাম, তারপরে ব্যাটার থেকে অল্প অল্প করে নিয়ে এইভাবে প্যানকেকের আকারে দিয়ে দেব। আপনারা নিজেদের ইচ্ছা অনুযায়ী করতে পারেন, ছোট বা বড়, আমি এরকম মাপের করলাম। এটাকে আমি লো ফ্লেমে রাখবো, একদমই হাই ফ্লেমে রাখবেন না, তাহলে পুড়ে যাবে। লো ফ্লেমে এটাকে আমি 2 মিনিট রাখবো। এটা 2 মিনিট হয়ে গেছে, এবারে এটাকে উল্টে দেব। তৈরি হয়ে গেল আমাদের ঝাল ঝাল কড়াইশুঁটির প্যানকেক। এবারে উপর থেকে আমি এই যে গ্রেট করে রাখা চিজটা ছড়িয়ে দেব। তাহলে এই রেসিপিটা কীরকম লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমাকে। আর এই রেসিপিটা ছাড়াও আপনারা আর কী কী রেসিপি জানতে চান বা দেখতে চান আমাকে কমেন্ট করে জানাবেন, আমি যদি পারি আমি অবশ্যই চেষ্টা করব। আর আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন আমার চ্যানেলটাকে। আর বেশি কথা বাড়াবো না, দেখা হবে আবার নেক্সট ডে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য নমস্কার।